হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রঙ্গন ফুল গাছ সম্বন্ধে বেশ কিছু তথ্য দেব। আমার এই রঙ্গন ফুল গাছটা আমি আমার ব্যালকানিতে রেখেছি, একটা পটে এটাকে হ্যাং করে রেখেছি। আমার এই গাছটার বয়স কিন্তু 1 বছর, তো 1 বছরেই আমি ফুল পেয়েছি। ফুল পাওয়ার জন্য আমি আমার গাছকে কিভাবে টেক কেয়ার করেছি সেগুলো তোমাদের সাথে বলবো। তার আগে এসো আমরা রঙ্গন ফুল গাছটা সম্বন্ধে কিছু তথ্য নিয়ে নিই। এটাকে আমরা ইংরেজিতে বার্নিং লাভ ফ্লাওয়ার প্ল্যান্টও বলে থাকি। তার মানে এটা হচ্ছে জ্বলন্ত ভালোবাসা। মূলত এটা রঙের জন্যই এটাকে এরকম একটা নাম দেওয়া হয়েছে। গাছটি 3 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে মাটিতে লাগালে, তবে পটে লাগালে খুব বেশি একটা লম্বা এটা হবে না। এটার ডব ভ্যারাইটি আছে, সেটাতেও তোমরা সুন্দর ফুল পাবে। এটা অবশ্য একটু বড় ধরনের পাতাওয়ালা। সাধারণত আমরা যেটা দেখতে পাই রঙ্গনের কমন জাত, সেটা বড় পাতার রঙ্গন। রঙ্গন আসলে এক্সোরা গোত্রের রুবিয়াসি পরিবারের একটি ফুল গাছ। রঙ্গন লাল, গোলাপি, সাদা, কমলা, মোটামুটি এই 4টি রঙেরই দেখতে পাওয়া যায়। তবে ম্যাক্সিমামই আমরা লাল রঙের রঙ্গনটা দেখে থাকি, এটাকেই সবাই বেশি পছন্দ করে। এই গাছটা যখন আমরা পটে করব ব্যালকানির জন্য, তখন আমরা কিভাবে সয়েল তৈরি করব সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আমি কিন্তু আমার এই পটটাতে একদম আধা পটের মতো কিচেন কম্পোস্ট আর আধা পট সাধারণ যে মাটিটা হয় সেটা নিয়ে মিক্স করে আমার এই গাছটাকে লাগিয়েছিলাম। আর আমার এই গাছটা কাটিং থেকে তৈরি করা, আর আমি এটার ফিট হিসেবে দেখো কলার খোসা দেয়াই রয়েছে, চাইল্ড লিকার, এ দুটো জিনিসই ব্যবহার করতে পারি। তোমরা যদি চাও তাহলে তোমরা বাজার থেকে কিনে আনা ফার্টিলাইজার বা ভেজি ভিটা নামে একটা ফার্টিলাইজার আছে, ছোট্ট বোতলে পাওয়া যায়, সেটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তবে আমি ব্যানানা পিল ফার্টিলাইজার আর চাইল্ড লিকার এ দুটো দিয়েই প্রচুর ফুল পেয়েছি। আবার দেখো এখানে যে আমার ছোট্ট একটা শাখা আছে না, সেটাতেও কিন্তু কলি এসে গেছে, এখান থেকেও ফুল হবে। আর এই গাছটাতে পোকামাকড়ের আক্রমণ খুব যে বেশি তা বলবো না, মিলিবাগের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে তোমরা 1 লিটার ওয়াটার নিয়ে তাতে 1 চা চামচ লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারো। রঙ্গনে বেশি বেশি ফুল পাওয়ার জন্য একটা সিক্রেট টিপস আমি তোমাদেরকে দেব। তোমরা দেখবে যখনই এই ফুলটা পুরোপুরি ফুটে ঝরে যাবে, তখন আমি ঠিক এখান থেকে কেটে দেব। এখান থেকে কেটে দিলেই দেখব যে নতুন শাখা বের হচ্ছে আর ফুলও হবে। আর পুরো গাছটাকে তোমরা প্রতিদিন ওয়াটার স্প্রে করে ধুয়ে দেবে, তাতে করে গাছটা ফ্রেশ থাকবে, পাতাগুলো এরকম গ্রিন থাকবে এবং গাছের হেলথের জন্য এটা ভালো। শীতকালে রঙ্গনের ফুলের পরিমাণ একটু কমে আসবে, তবে বড় গাছে কিন্তু 12 মাসই ফুল দেখতে পাওয়া যায়। রঙ্গন গ্রীষ্ম এবং বর্ষা এই দুটো সময়ই বেশি ফোটে। সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, আমার এই এতটুকু একটা পটে কি
সুন্দর পরিমাণে, কি সুন্দর রঙের এবং কত বড় থোকার ফুল হয়েছে। আর আরেকটা বিষয়, রঙ্গন কিন্তু তার গোড়াতে ময়েশ্চার খুব পছন্দ করে, সেজন্যই তোমরা প্রতিদিন এটাকে নিয়মিত ওয়াটারিং করবে। ফুল ফোটার পরে একটা গাছের ওয়াটারের চাহিদা এমনিতেও বেশি থাকে, তো সেজন্য তোমরা ওই টাইমটা ওয়াটারিংটা আর একটু বেশি করবে। যেমন আমার এখন দুবেলা ওয়াটারিং করতে হচ্ছে, যাতে এই ফুলগুলো সহজে ঝরে না যায়। আর দুপুরবেলা রোদকে অ্যাভয়েড করার জন্য ব্যালকনিতে চাইলে একটা শেড লাগিয়ে দিতে পারো, তাতে করে ফুলের ঝরে যাওয়াটা পরে হবে। রঙ্গন একবার ফুটলে বেশ কিছুদিন থাকে, তো সেজন্যই তোমরা তোমাদের ব্যালকনির শোভা বাড়াতে প্লিজ একটা রঙ্গন ফুল গাছ এনে লাগিয়ে ফেলো। তো বন্ধুরা, আজকের মতো তোমরা ভালো থাকো, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাই।